أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. কোরআন আজ যেভাবে ইরাক থেকে, সিরিয়া থেকে, আফগানিস্তান থেকে শরণার্থীরা হিজরত করে মুসলমানদের দেশগুলিতে জায়গা পাচ্ছে না, কিন্তু তারা চলে যাচ্ছে জার্মান, তারা চলে যাচ্ছে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, এই সমস্ত দেশগুলিতে। এই মুসলমান যারা আজ হিজরত করে চলে যাচ্ছে, এদের ব্যাপারটি নিয়ে কোরআন কি বলছে? কোরআনের ভিতরে আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 97, 98, 99 এবং 100 এখানে যদি দেখি, তাহলে দেখতে পাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়িকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়াসাআত মাসীরা ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান লা ইস্তাতিউনা হিলাতান ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহ يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدرك الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما যারা নিজেদের উপরে জুলুম করেছিল, তাদের জান বের করার সময় যখন ভূপৃষ্ঠে শক্তি সময় এই ফেরেশতারা হাজির হয়, তখন জিজ্ঞাসা করে, তোমরা তোমাদের দেশে কেমন অবস্থাতে ছিলে? তারা বলে, আমরা তো খুব অসহায় ছিলাম। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তাআলার দুনিয়া কি অনেক বড় ছিল না? তোমাদের উচিত ছিল তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে। আসলে এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, সে যে বড়ই নিকৃষ্ট ঠিকানা। কিন্তু পুরুষ এবং নারীদের মধ্যে যারা দুর্বল, নারীদের মধ্যে আর যারা দুর্বল, আর শিশুদের কথা আলাদা, কোনো রকম ব্যবস্থা করার সংগতি যাদের ছিল না, পথঘাট যাদের জানা ছিল না, সুতরাং তাদের জন্য আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করবেন, আল্লাহ বড়ই করুণাময় ও দয়াশীল। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাহে হিজরত করে, সে তো যাতায়াতের জন্য দুনিয়ার বুকে অনেক বিস্তর জায়গা পায়, সুযোগ সুবিধাও পায়। যে কেউ নিজের ঘর থেকে বেরিয়ে আল্লাহ ও রাসূলের জন্য হিজরত করবে, পরে যদি তার মৃত্যু এসে যায়, তাহলে তার পারিশ্রমিক তো আল্লাহ তাআলার জিম্মায় রয়েছে, আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময়। এই আয়াতগুলির দৃষ্টিতে আজ যারা ইরাক থেকে, সিরিয়া থেকে, আফগানিস্তান থেকে, মরক্কো থেকে এবং বিভিন্ন এলাকা থেকে হিজরত করে নিজেদের বাস্তবিতা ছেড়ে চলে যাচ্ছে, রাস্তায় যারা মৃত্যুবরণ করছে, তাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেনই, এবং যারা হিজরত করে গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে তারা অনেক কিছু পাবে। আর এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, যদিও এই মুসলমানদেরকে ভাই হিসেবে অন্য মুসলমান দেশগুলি নিতে রাজি না, তথাপি আজ ইউরোপের লোকেরা নিচ্ছে। আজ 2015 সাল আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ শরণার্থীরা এইসব দেশের নির্যাতন সহ্য না করতে পেরে দেশ ছেড়ে চলে যাচ্ছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের এই আয়াতগুলির উপরে তারা আমল করে এই পৃথিবীতে ভালো ভবিষ্যৎ পাবে, যার জন্য এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দুনিয়ার যেখানে আপনার উপরে নির্যাতন হবে, জুলুম হবে, আল্লাহ তাআলার বিধান মতে সেখান থেকে চলে যেতে হবে। কোনো মুসলিম কোনো এলাকাকে একেবারে চিরস্থায়ী ধরে রাখতে পারবে না। এই পুরো বিশ্বের যেখানে একজন মুসলিমের ইচ্ছা সেখানে সে চলে যেতে পারে। সিরিয়ানরা নিজেদের মাতৃভূমি ছেড়ে আজ ইউরোপে পাড়ি জমাচ্ছে, আফগানিস্তানেরা, সেই ইরাকিরা, আরও অন্যান্য দেশের লোকেরা, কারণ নিজেদের দেশে তারা নির্যাতিত হয়ে আছে। বাশার আল আসাদ যেভাবে জুলুম নির্যাতন করেছে, একজন ইবলিস আর একজন শয়তানের ক্যারেক্টারের একজন মানুষ এই পৃথিবীতে এত জুলুম নির্যাতন করতে পারে না। ইহুদিরাও তো এত নির্যাতন করে না যত নির্যাতন মুসলমান দেশের মুসলমান দেশ প্রধান এবং তার আমলাতন্ত্রদের পক্ষ থেকে তাদের দেশের জনগণদের উপরে জুলুম করা হচ্ছে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মুসলমান দেশে কিছু দেশ বাদ দিয়ে জুলুমের রোলার চালানো হচ্ছে জাতির উপরে।
সেখান থেকে হিজরত করা মুসলিমদের খুব বেশি দরকার। তবে যে সমস্ত শিশুরা যেতে পারবে না, যে সমস্ত বুড়ো বুড়িরা যেতে পারবে না, তাদের মৃত্যু হলে তারাও ইনশাআল্লাহ প্রতিদান পাবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনের আয়াতকে প্রাধান্য দিতে, যে আমরা যেন জুলুমের স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাই, কারণ কোরআন সব সময় এই শিক্ষা আমাদেরকে দেয় কিভাবে একজন মানুষ এই পৃথিবীতে শান্তির জীবনে সে জীবন কাটাবে, শান্তির জীবনে কিভাবে সে এসে জীবন কাটাবে।